করোনাভাইরাসের সম্ভাব্য বেশ কয়েকটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ হচ্ছে। এগুলোর কয়েকটির ফল আশাব্যঞ্জক। এর মধ্যে আশার আলো দেখাচ্ছে চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের করোনাভ্যাক নামের ভ্যাকসিনটি। ইতিমধ্যে তাদের প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এই টিকা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় বড় ভূমিকা পালনে সক্ষম। 14 দিনের ব্যবধানে 2টি ট্রায়াল সম্পন্ন করেছে তারা। প্রাথমিকভাবে 2টিতেই ইতিবাচক ফল মিলেছে। 2 ধাপের এই ট্রায়ালের সঙ্গে যুক্ত ছিলেন 743 জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবী। তাদের সবার বয়স 18 থেকে 59 বছরের মধ্যে। এতে 90% মানুষের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সিনোভ্যাক বলছে ট্রায়ালের কার্যকারিতা প্রমাণিত হওয়ায় ব্যাপকভাবে উৎপাদনে যেতে তারা এখন শুধু কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায়। অনুমতি পেলে করোনা মোকাবেলায় বছরে 10 কোটি ডোজ করোনাভ্যাক উৎপাদনের জন্য তারা প্রস্তুত রয়েছে। এদিকে করোনাভাইরাস চিকিৎসার জন্য দেওয়া ম্যালেরিয়া 2টি ওষুধের অনুমোদন প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করে নিজেও তা সেবন করেছে বলে প্রকাশ্যে জানিয়েছিলেন। বিভিন্ন গবেষণা পর্যালোচনার পর FDA সিদ্ধান্ত নিয়েছে করোনা চিকিৎসায় এর কার্যকারিতা প্রমাণিত হয়নি। সোমবার নিজেদের ওয়েবসাইটে এই সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।